কংগ্রেসের বিধায়ক এ আই ইউ ডি এফ যোগ দিবল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় হেঁচা দি আছে আর ব্ল্যাকমেইল করে আছে। এই গোটর অভিযোগ আনিছে কংগ্রেসী সাংসদ আব্দুল খালেকে। ইয়ার লগতে রূপজ্যোতি কর্মীর সহিতেও মুকলি সংঘাতত লিপ্ত হয়েছে সাংসদ খালেক। অকমান দিলে মই একদম পুরা ধুমকে দিম, পুরা দিম। রূপজ্যোতি কর্মী গোল, সুশান্ত বরগোহাঁয়ও গোল, এতিয়া আর কোন বিধায়ক যাব বিজেপিলৈ? মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় 15তক বেশি বিরোধী বিধায়কে তেওঁৰ হৈতে যোগাযোগ রক্ষা করে আছে বলে সদরি করেছিল। ইয়ার পিছরপরাই আরম্ভ হয়েছে ব্যাপক চর্চা কংগ্রেসের পর আর কোন যাব বিজেপিলৈ। এই চর্চা চলি থাকার সময়তে কংগ্রেসী সাংসদ আব্দুল খালেকে কলে কোন কত যায় কেন কব, কার মগজত কি চলি আছে কেন জানিব, কোনে যাব না যাব এই কথা কেন কব, কোন যায় না যায়, কারণ আজিকালি কার মগজুত কি আছে, কোনে কাক চুটুলিপি দিছে, কোন দল কার চুটুলিপিত চলে। এইদরে কই সাংসদ খালেকে মুখ্যমন্ত্রীক টার্গেট করে তুলিলে গুরুতর অভিযোগ। খালেকর দাবি মুখ্যমন্ত্রীয়ে বিধায়কক ব্ল্যাকমেইল করে আছে, কংগ্রেসের পর এআইডিএফত যোগ দিবল হেঁচা দিছে বিধায়কক। কোনোবা বিধায়কক যদি এতিয়া মুখ্যমন্ত্রী মহোদয় ব্ল্যাকমেলিং করে আছে তো তো এরিব লাগিব, আর মুখ্যমন্ত্রী মহোদয় যদি ব্ল্যাকমেলিং করে আছে যে বিজেপির টিকটের পর নয় গতি ইউডিএফর টিকটত জিকিব লাগে, কারবার ব্ল্যাকমেলিং করে আমি তাতে কব নয়, এই ধরনের কারবার অসমের রাজনীতি আরম্ভ হয়েছে নাছিলে, দুর্ভাগ্যজনক কথা। কংগ্রেসী সাংসদ আব্দুল খালেকর এই মন্তব্যের পিছতেই কংগ্রেসক উভতি ধরলে ন বিজেপি বিধায়ক রূপজ্যোতি কর্মীয়ে। রূপজ্যোতিয়ে কংগ্রেসক দিলে পরামর্শ, কংগ্রেসে আবুল তাবুল বকা বাদ দি ভাল ছাত্রর দরে পড়া শুনা কর, কংগ্রেসে এটা আবুল তাবুল বলাকা বাদ দি ভাল এজন ভাল এজন ছাত্র যেনকে ভালদরে পড়িব লাগে, ভাল ধরনে পরীক্ষা দিব লাগে, তেন ভাল এজন ছাত্রর দরে কংগ্রেসে এটা অল শিকক, তেনক ভুলবর পর শিকক, ভাল গণতান্ত্রিক দেশত বিরোধীর যে ভূমিকা সেটা লোবলে চেষ্টা কর। কিন্তু রূপজ্যোতি কর্মীক এই নিদিলে সাংসদ খালেকে। খালেকে কলে রূপজ্যোতিক সাংস্কৃতিক বাহক বলে কোনে ভাবে, কোনো সংস্কৃতিবান মানুষের রূপজ্যোতির দরে আচরণ নকরে। রূপজ্যোতিক সাংস্কৃতিক বাহক বলে কোনো ভাবে যে যত তত হাঁহি দিব, হাঁহিব লাগে, লক্ষ্মীনাথ বেজবৰুৱা হাঁহি বলে কৈছে, এটা হাঁহাটো কিন্তু পাগলৰ দৰে হাঁহিব নালাগে। রূপজ্যোতি কর্মীয়ে শেহতীয়াকে যিবোৰ আচরণ করে আছে এটা কোনো সংস্কৃতিবান মানুষই আচরণ করে বলে মই নাভাবো। মই ভাবো যে রূপজ্যোতি কর্মীয়ে শিষ্টাচার বর্জিত কাম করে আছে, তেওঁৰপৰা কংগ্রেস নালাগে, কোনো রাজনৈতিক দলে শিকিবলগা নাই, বরং ভারতীয় জনতা পার্টি যদি রূপজ্যোতি কর্মীরপৰা দূরত্ব বজায় রাখে পার্টিটির মঙ্গল হব বলে মই ভাবো। ইফালে শেহতীয়াকৈ মুম্বাইত তিনিদিনীয়াকৈ প্রশিক্ষণ লৈ উভতি অহা রূপজ্যোতি কর্মীয়ে অখিল গগৈ, আমিনুল ইসলাম আর কংগ্রেসের বিধায়কসকলক প্রশিক্ষণের প্রয়োজন আছে বলে দাবি করে। রূপজ্যোতিয়ে কলে প্রয়োজন হলে মই প্রশিক্ষণ দিম কংগ্রেসক। অখিল গগৈ, আমিনুল ইসলাম অর্থাৎ কংগ্রেস রাইজ দল এডিএফর খুব প্রয়োজন, বৈদিক এটা একটা প্রশিক্ষণের প্রয়োজন, আর যদি সেই বৈদিক প্রশিক্ষণত যদি মুখে যদি মাতে মানে প্রশিক্ষণ দিবলে মই অলপ সময় কারণে তেওঁলোকৰ কাৰণে যাব পাৰি, মই দি দিম। রূপজ্যোতির এই প্রস্তাবক পুনছাতেই অগ্রাহ্য করে আব্দুল খালেকে কলে রূপজ্যোতির কথার কি মূল্য আছে। রূপজ্যোতির কথার কি মূল্য আছে কিন্তু কংগ্রেসে বলে এই রূপজ্যোতি নিজের মাতৃর কথা কই কংগ্রেস নেরু বলে কইছিল, সেই রূপজ্যোতি কংগ্রেস এরিলে বিজেপিলে গুছি গল, যি রূপজ্যোতি হিমন্ত বিশ্ব শর্মাক জেলত ভরাম বলে কইছিল পিছত হিমন্ত বিশ্ব শর্মার শরণ গই শরণ দিলে, সেই রূপজ্যোতির কথা মই কি প্রতিক্রিয়া দেব। কিন্তু এৰি দিয়া ভকত নহয় রূপজ্যোতি কর্মী, সেই কয়ে দিলে মোক আক্রমণ করিলে ময়ো এৰি নিদিও। অকমান দিলে মই একদম পুরা ধুমকে দিম, পুরা দিম, আর তেনেকৈ এনেকাই দিম, এটা তেনেকৈ মুখ দেখিলে অকমান এই তন্মুখ করব লাগবে, এনেকাই দিম। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। পুরা ধুমকে দিম, পুরা দিম।